ক্লাস নাম্বার একুশ এর আগে কুড়িটা ক্লাস হয়ে গেছে যারা দেখুন প্লে লিস্ট বানানো আছে তোমরা দেখে নিতে পারো যেখানে আমরা পিএসসি প্রিভিয়াস ইয়ার এবং পিএসসি লেটেস্ট ট্রেনিং প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি তাহলে চলো আজকে প্রথম প্রশ্ন আমরা দেখে নেব প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ যে এক নম্বর প্রশ্ন কি বলছে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা কে জুলফিকার খান চিনকুলিজ খান নাসির জাং না মুজাফর জং উত্তরটা দেওয়ার তোমরা চেষ্টা করো উত্তর কি হয়ে যাবে উত্তরে অপশন বি অর্থাৎ চিন খুলিজ খান বা নিজে বলা হয় তো তিনি স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি কিন্তু প্রথমে যে মুঘল সাম্রাজ্যের একজন গভর্নর ছিলেন অযোধ্যায় তারপর পরবর্তীতে তাকে ডেকে পাঠানো হয় এবং পরবর্তী সময়ে তিনি কিন্তু স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন চিন খুলিজ খান নেক্সট দু নম্বর প্রশ্ন আমরা দেখব যে পিটের ভারত শাসন আইন এটা কত সালে হয়েছিল এটা বহু পরীক্ষায় প্রশ্নটা রিপিট হয় একদম তার তারিখ মানে ডেটটা সালটা মনে রাখবে পুরো সতেরোশো তিয়াত্তর একাশি চুরাশি না আঠারোশো আটান্ন উত্তর হবে অপশান সি সতেরোশো চুরাশি সালে পিটের ভারত শাসন আইন প্রবর্তিত হয় তোমরা জানো সতেরোশো তিয়াত্তর সালে যে রেগুলেটরি অ্যাক্ট হয়েছিল সেই রেগুলেটরি অ্যাক্টের কিছু রেক্টিফাই করা হয়েছিল এই সতেরোশো চুরাশি ভারত শাসন আইনে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে তিন নম্বর বলছে কি যে কে পাঞ্জাব দখল করে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন এলগিন মিন্টো ডালহৌসি না মল উত্তর কী হবে উত্তর হবে অপশান সি ডালসি ডালসি আঠেরোশো উনপঞ্চাশ সালে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন এবং এটা অন্তর্ভুক্ত হয়েছিল যে সন্ধির মাধ্যমে লাহোর সন্ধির মাধ্যমে কিন্তু এটা পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব চার নম্বর যে শাল শালগাছ এক ধরনের কী ধরনের বৃক্ষ চিরহরিৎ পর্ণমোচী কর্নিফিরাস না ফাইট উত্তর কী হবে উত্তর হবে বি অর্থাৎ গাছ শালগাছ গাছ এক ধরনের কিন্তু ড্রাই যে পর্ণমোচী বৃক্ষ শুষ্ক পর্ণমুচি বৃক্ষ ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখবো যে গার্ডেন রিচ তো গার্ডেন রিচ কলকাতায় অবস্থিত তোমরা জানো এই কলকাতার যে গার্ডেন রিচ এটা শিল্পের জন্য বিখ্যাত ইস্পাত জাহাজ নির্মাণ খাদ্য প্রক্রিয়া না তথ্য প্রযুক্তি উত্তর কি হবে উত্তর হবে অপশন বি জাহাজ নির্মাণ যে প্রজেক্ট কিন্তু এই গার্ডেন রিচ এবং এখানে এই শিল্পের জন্য কিন্তু বিখ্যাত যাই হোক পশ্চিমবঙ্গে অ্যাটলিস্ট কিছু শিল্প তো রয়েছে নেক্সট ছ নম্বর যে নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না ঠিক আছে তো আসাম উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ না পশ্চিমবঙ্গ উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু স্থানান্তর কৃষি দেখা যায় না স্থানান্তর কৃষি যে এক জায়গায় কাজ করা হয় তারপর আগুন দিয়ে সেই ইয়েটা জ্বালিয়ে দেওয়া হয় আবার পরবর্তী একটা খেতে চাষ করা হয় আবার পরবর্তীতে সেখানে ফিরে আসা হয় ঠিক আছে এরম করে যে স্থানান্তর করে যে কৃষি পদ্ধতি এটা কিন্তু আসামে হয় উড়িষ্যা হয় অন্ধ্রপ্রদেশে হয় ঠিক আছে কিন্তু পশ্চিমবাংলায় দেখা যায় না নেক্সট আমরা দেখব সাত নম্বর যে প্রথম অর্থ কমিশন গঠিত হয় কবে উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো না উনিশশো চুয়ান্ন উত্তর কী হবে উত্তর হবে অপশান বি উনিশশো একান্ন সালে প্রথম অর্থ কমিশন গঠন হয়েছিল এবং প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান এটা জেনে রাখো কেসি নিয়োগী ঠিক আছে আট নম্বর প্রশ্ন আমরা দেখব যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের যে তালিকা থেকে সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছিল এটা আমরা কিন্তু অলরেডি পেয়েছি কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন তাই ঘুরে ফিরে আসে তো উত্তর হবে অপশন সি চুয়াল্লিশতম সংবিধান সংশোধন যেটা উনিশশো আটাত্তর সালে হয়েছিলো সেখান থেকে মৌলিক অধিকার থেকে কিন্তু সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তিনশোর এ নম্বর আর্টিকেলে নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে তো নেক্সট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে উনিশশো পঞ্চাশ একান্ন বাহান্ন না তেপ্পান্ন এই ক্ষেত্রে তোমাদের একটু জানিয়ে রাখি যে দেখো এখানে কিন্তু অপশান এটা রয়েছে কিন্তু অ্যাকচুয়াল এটার যে অ্যান্সার হবে উনিশশো একান্ন বাহান্ন এরকম রেঞ্জ যে দেওয়া থাকবে ঠিক আছে তো যখনই ভারতের প্রথম সাধারণ নির্বাচন বলা হবে তখনই এরকম রেঞ্জে থাকবে যে উনিশশো একান্ন বাহান্ন সাতচল্লিশ আটচল্লিশ এরকম করে রেঞ্জে থাকবে ঠিক আছে তো তো সেই ক্ষেত্রে কিন্তু এইটাই কিন্তু অ্যান্সার অ্যাকচুয়ালি যে উনিশশো একান্ন বাহান্ন তো এই ক্ষেত্রে যদি তোমাদের এরকম অপশান দিয়ে দেয় যে একান্ন বাহান্ন তেপ্পান্ন অর্থাৎ একান্ন রয়েছে বাহান্ন রয়েছে সেক্ষেত্রে তোমরা কিন্তু একান্নটাকেই ধরবে কারণ কারণ শুরু হয়েছিল কিন্তু একান্ন অর্থাৎ উনিশশো সালে অক্টোবর মাসে পঁচিশে অক্টোবর শুরু হয়েছিল এবং উনিশশো বাহান্ন সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই নির্বাচনটা চলেছিল ঠিক আছে তো তো তার জন্য একান্ন বাহান্ন বলা হয় কিন্তু যখন দেখবে যে দুটো অপশনই একসাথে রয়েছে তখন একান্নটাকেই ক্লিক করবে ঠিক আছে তো বুঝে বুঝে কিন্তু এইটা ক্লিক করবে ঠিক আছে তো নেক্সট দশ নম্বর দেখতে পাচ্ছ যে পঞ্চদশ অর্থ কমিশন যে চলছে তার চেয়ারপারসন কে এন কে সিং অনুরাগ ঠাকুর অজয় নারায়ণ ঝা না রাজীব কুমার উত্তর হবে অপশন এ এন কে সিং নন্দ কিশোর সিং তিনি পঞ্চদশ যে অর্থ কমিশন রয়েছে তার চেয়ারপার্সন পরবর্তী আমরা দেখে নেব যে উনিশশো তিরাশি সালের পূর্বে যে গ্রামীণ ক্ষেত্রে ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে কাজ করতো কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাবার্থ প্রাথমিক কৃষি ঋণ সংস্থা না কোনোটি নয় উত্তর হবে অপশন এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু আগে যে গ্রামীণ যে ক্ষেত্রে ঋণ প্রদান করে সংস্থা হিসেবে কাজ করতো পরবর্তীকালে আমরা দেখেছি নাবার্থ গঠন হওয়ার পর এই কাজটা নাবার্থ করে ঠিক আছে নেক্সট আমরা দেখব যে ন্যাচারাল সিলেকশন এটা কার তথ্য তো কার তত্ত্ব মেন্ডেল ডারউইন মর্গ্যান না কোনোটি নয় উত্তর কী হবে উত্তর হবে বি চার্লস ডারউইন তিনি কিন্তু ন্যাচারাল সিলেকশানের তত্ত্বটি দিয়েছিলেন এবং তার একটা বিখ্যাত বই রয়েছে এটাও পরীক্ষা আসে দ্য অরিজিন অফ নেক্সট আমরা দেখবো যে হিরোসীমাতে ফেলা পারমাণবিক বোমাটি সাংকেতিক নাম কি এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা এসেছিলো ঠিক আছে তো ইম্পর্টেন্ট আছে একটু জেনে রাখো যে তোমরা জানো হিরোসীমা এবং নাগাসাকি শহরে জাপানের যে হিরোসীমা নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল তো একটা ছয় তারিখ আগস্ট এবং একটা নয় আগস্টে পড়েছিল ছয় আগস্ট হচ্ছে হিরোসীমাতে নয় আগস্ট হচ্ছে কী সেটা পড়েছিল হচ্ছে নাগা ঠিক আছে তো তো হিরোসিম্মাতে যে বোমটা পড়েছিল তার নাম কি চারটে অপশান দেখতে হচ্ছে ফ্যাটম্যান বিগ বয় লিটিল বয় না থিন বয় উত্তর হবে অপশন সি লিটিল বয় সেই পারমাণবিক বোমাটার নাম হচ্ছে হিরোসঙ্গিতে হিরোসিম্মাতে যেটা পড়েছিল তার নাম হচ্ছে লিটিল বয় আর নাগা শাগিতে যেটা পড়েছিলো তার নাম হচ্ছে কি ফ্যাটম্যান গোলাবে না কিন্তু ঠিক আছে তো নেক্সট আমরা দেখব যে চোদ্দ নম্বর প্রশ্ন হর্ষবর্ধন ও গোবর্ধন বাংলায় বাঙালির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হর্ষবর্ধন ও গোবর্ধন এই চরিত্র দুটি সৃষ্টি করেছিলেন কে নারায়ণ দেবনাথ শৈল চক্রবর্তী শিবরাম চক্রবর্তী নারায়ণ না নারায়ণ দেবনাথ উত্তর কী হবে উত্তর হবে অপশন সি শিবরাম চক্রবর্তী তার বিখ্যাত সৃষ্টি হর্ষবর্ধন এবং গোবর্ধন পরবর্তী আমরা দেখব যে পনেরো নম্বর প্রশ্ন দ্বি খণ্ডিত নামের বিতর্কিত একটি বই এটি কার লেখা সুচিত্রা ভট্টাচার্য সালমান রুজদি সুনীল গঙ্গোপাধ্যায় না তাসলিমা নাসরিন তো প্রত্যেকেই তোমরা জানো যে বাংলাদেশের লেখিকা নাম কি তাসলিমা নাসরিন তিনি কিন্তু এই বইটি লিখেছেন দ্বিখণ্ডিত ষোলো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস কবে পালন করা হয় ঠিক আছে অর্থাৎ যে ইউএনও যে ডে এটা কবে পালন করা হয় এটা পয়লা জানুয়ারি একত্রিশে মার্চ ষোলোই আগস্ট না চব্বিশে অক্টোবর উত্তর কী হবে হবে অপশন ডি চব্বিশে অক্টোবর এই ইউএনএ ডে বা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস পালন করা হয় কারণ যে উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর এটি প্রতিষ্ঠা হয়েছিল এবং এই দিন থেকে এটি কার্য করা শুরু করেছিল তার জন্য কিন্তু এই দিনটাকে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয় সতেরো নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে কোথায় প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল রাশিয়া ইতালি কোরিয়া না সুইডেন উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি সুইডেন সুইডেনে প্রথম কিন্তু শীতকালীন প্যারা হয়েছিল এবং লাস্ট যে প্যারা অলিম্পিক দু হাজার বাইশে হলো সেটা কোথায় হলো সেটা চীনের হ্যাংজাউতে হয়েছে ঠিক আছে চীন চিনটা মনে রাখবে তাহলেই হবে লাস্ট এবং পরবর্তী দু হাজার ছাব্বিশে যেটা হবে সেটা হবে কোথায় সেটা হবে ইটালিতে ঠিক আছে তো আঠেরো নম্বর প্রশ্ন পঙ্গল এটা কোন রাজ্যের উৎসব পঙ্গল একটা হারভেস্ট যে ফেস্টিভ্যাল ঠিক আছে তো তো এটা কোন রাজ্যের রাজস্থান কেরালা আসাম না তামিলনাড়ু উত্তর হবে অপশন ডি তামিলনাড়ু পঙ্গল হচ্ছে তামিলনাড়ুর একটা ছফ নেক্সট উনিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব কারেন্ট অ্যাফেয়ার্সের যে কী বলছে প্রথম ভারতীয় শহর হিসাবে প্রথম ভারতীয় শহর হিসাবে ওয়ার্ল্ড সিটিজ কালচারাল অংশ অংশগ্রহণ করছে কোন শহর বেঙ্গালুরু কলকাতা নিউ দিল্লি না হায়দ্রাবাদ উত্তর হবে অপশন এ বেঙ্গালুরু যেটা কর্ণাটকে অবস্থিত নেক্সট আমরা দেখব কুড়ি নম্বর প্রশ্ন যে আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক বাঘ দিবস কবে পালন করা হয় উনত্রিশে জুলাই ত্রিশে জুলাই একত্রিশে জুলাই না কোনোটি নয় উত্তর হবে অপশান এ উনত্রিশে জুলাই উনত্রিশে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা এখান থেকে দুটো নিউজ তোমরা জেনে রাখো যে তোমরা জানো চিতা যে প্রজেক্ট প্রজেক্ট চিতা নরেন্দ্র মোদী তিনি কিন্তু চিতা নিয়ে আসার জন্য দুটো দেশের সঙ্গে যে মৌ স্বাক্ষর করেছে একটা হচ্ছে নামিবিয়া নামিবিয়া থেকে অলরেডি নিয়ে এসছে এবং সাউথ আফ্রিকা ঠিক আছে তো তো নামিবিয়া থেকে যে চিতাটা আনা হয়েছিল সেটা কোন ন্যাশনাল পার্কে কিন্তু ছেড়েছে সেটা হচ্ছে কোনো ন্যাশনাল পার্কে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে কোন ন্যাশনাল পার্কে ছাড়া হয়েছে সেটা হচ্ছে কোনো ন্যাশনাল পার্কে তো আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক প্রশ্ন থাকবে এটাই যে কোনো ন্যাশনাল পার্ক এই কোনো ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত কোনো ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এটাই একটাই আজকে তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করো এবং ভিডিওটা ভালো হলে অবশ্যই একটা লাইক করবে অবশ্যই এবং যারা নতুন বা তোমাদের চেনা পরিচিত বা দাদা ভাই বোন কেউ যদি পিএসসির ফুড এস এর পরীক্ষার জন্য প্রিপারেশনে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও ধন্যবাদ